প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। বিশ্বব্যাপী মহামারীর কারণে আমরা তোমাদের শিক্ষার ব্যাপারে যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সে কারণে তোমাদের লেখাপড়ার সমস্যা হচ্ছে, আমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছি। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ ও কর্তৃপক্ষ বিদ্যালয় কর্তৃপক্ষের প্রধানের সমন্বয়ে আমরা অনলাইন স্কুল চালু করেছি। নিশ্চয়ই তোমরা এতদিন ধরে অনলাইন স্কুল উপভোগ করছো, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ত্রিকোণমিতি নিয়ে। আমি আজকে তোমাদের সাথে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তাই ক্লাস শুরু করার আগে আমি প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবক অভিভাবিকা সহ সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে জানাই আমার মেকল আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সুস্বাগতম। শ্রেণী নবম দশম বিষয় গণিত এবং যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তোমরা যে যেখানে আছো শিক্ষার্থীরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। এখানে ট্রাইগোনোমেট্রি, এটা একটি গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, গণ শব্দের অর্থ হচ্ছে ধার, ম্যাট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু এবং গঠন নিয়ে, ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। ত্রিভুজের বাহু তিনদারের পরিমাপ, অর্থাৎ একটি তিনদার হলেই একটা কি হয়, ত্রিভুজ। তিনটি দান নিয়ে একটি ত্রিভুজ গঠিত হয়। তাই ট্রাইগোনোমেট্রি এই গ্রিক শব্দটি থেকে আমরা পাচ্ছি যে ত্রিকোণমিতিতে, এই ত্রিকোণমিতিতে আমরা ত্রিভুজের পরিমাপ ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে আমরা আলোচনা করব। কথাটা নিশ্চয় বুঝাতে পেরেছি? তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা বুঝেছ? আমরা এখন একটা চিত্র আঁকব, একটি কোণের চিত্র। নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ এটা, এটা একটা কোণ। অর্থাৎ দুইটি রশ্মি একই প্রান্তবিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। এই কোণটার নাম দেব যে আমরা, এই কোণটার নাম হলো কোণ এক্স ও এ। এটা একটি সূক্ষ্ম কোণ। ও এ বাহুর উপর ফি একটি বিন্দু নিই। কি বিন্দু নিই? ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু কি নিলাম, ফি নিই পি থেকে ও এ বাহুর উপর, ও এক্স বাহুর উপর পি এম লম্বটা নিই। পি থেকে ও এক্স বাহুর উপর ফি এম লম্বটা নিই। এখন লম্বটানার ফলে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, আরেকটি ত্রিভুজ। এই ত্রিভুজটা হলো একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা। এটা একটা সমকোণ। নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা কি কোণ? সমকোণ। এটা একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, পিইউএম একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের পিএম বাহুকে বলা হয় বিপরীত বাহু। পিএম বাহুকে বলা হচ্ছে কি? বিপরীত বাহু। এটার নাম হচ্ছে বিপরীত বাহু। এটার নাম হচ্ছে সন্নিহিত বাহু। এটার নাম হচ্ছে অতিভুজ। অর্থাৎ এখানে পিএম হলো বিপরীত বাহু,
ওএম হলো সন্নিহিত বাহু এবং ওপি হলো অতিভুজ, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে, তিনটি বাহুর নাম যেভাবে আমরা নামাঙ্কিত করতে পারি সেই নামাঙ্কিত হলো বিপরীত বাহু, সন্নিহিত বাহু এবং অতিভুজ। সে কারণে এদের কোণ এক্স ওয়াই এর ত্রিকোণমিতিক বাহুগুলো নিয়ে, এই তিনটি বাহু নিয়ে যে ছয়টি অনুপাত পাওয়া যায় তাদের প্রত্যেকটিকে কোণ এক্স ওয়াই এর ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এই তিনটি বাহু নিয়ে যে ছয়টি অনুপাত পাওয়া যায় কোণ এক্স ওয়াই এর ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় এবং এদের প্রত্যেকটিকে একটি সুনির্দিষ্ট নামে নামকরণ করা হয়। কতটা বুঝাতে পারলাম? এই তিনটি বাহু নিয়ে যে ছয়টি অনুপাত পাওয়া যায় কোণ এক্স ওয়াই এর ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় এবং এদের প্রত্যেকটিকে এক একটি সুনির্দিষ্ট নামে নামকরণ করা হয়। এখন কোণ এক্স ওয়াই এর সাপেক্ষে সমকোণী ত্রিভুজ, কোণ এক্স ওয়াই এর সাপেক্ষে সমকোণী ত্রিভুজ ফি ও এম এর, পিএম বাহুকে বিপরীত বাহু, ও এম বাহুকে সন্নিহিত বাহু এবং ওপিকে অতিভুজ বলা হয়। কোণ এক্স ওয়াই এর সাপেক্ষে, এই যে কোণ এক্স ও এ অতিভুজ বলা হয়। এখন কোণ এক্স ও একে আমরা টিটা কোণ হিসাবে চিহ্নিত করব। কোণ এক্স ও একে সমান টিটা ধরলে টিটা কোণের যে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায়, অর্থাৎ কোণ এক্স ও একে ইকুয়াল যদি আমরা টিটা ধরি, টিটা কোণের যে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত, টিটা কোণের যে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায় তা আমরা নিচে বর্ণনা করব আজকে। যেমন টিটা কোণের বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ পিএম বাই ওপি, পিএম বাই ওপি মানে কি? বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই কি? অতিভুজ। এটা হলো টিটা কোণের সাইন টিটা। আবার সন্নিহিত বাহু বাই অতিভুজ, যেমন ও এম বাই ওপি, টিটা কোণের কস টিটা। এটা কি পেলাম? টিটা কোণের কি? কস টিটা, অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ। আবার বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু মানে পি এম বাই ও এম, এটা হলো টিটা কোণের টেন টিটা। আমি কথাটা আবার বলতেছি, কোণ এক্স ও এ ইকুয়াল যদি টিটা কোণ ধরি, টিটা কোণের যে ছয়টি অনুপাত পাওয়া যায় তাদের প্রত্যেকটিকে আমরা নির্ণয় করব, এক একটি আলাদা আলাদাভাবে নির্ণয় করব। প্রথমেই এই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু পেয়েছি, বিপরীত বাহু, সন্নিহিত বাহু এবং অতিভুজ, প্রথমে আমরা আসবো যে বিপরীত বাহু বা অতিভুজ, অর্থাৎ পি এম বাই ওপি ইকুয়াল টিটা কোণের সাইন টিটা। তারপর সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ ও এম বাই ওপি ইকুয়াল টিটা কোণের কস টিটা। তারপর বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু মানে পি এম বাই ও এম ইকুয়াল টিটা কোণের টেন টিটা। কয়টি অনুপাত পেলাম? প্রথমে আমরা তিনটি অনুপাত পেয়েছি, কয়টি অনুপাত? তিনটি। তাহলে বাকি আছে কয়টা? আরও তিনটি বাকি আছে। এদেরকে আমরা যদি বিপরীত করি তাহলে কী পাচ্ছি দেখো, এটাকে যদি আমরা বিপরীত করি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, অর্থাৎ ও এম বাই পি এম, এটাকে বিপরীত করলাম, এটাকে বিপরীত করলে হয়ে যাবে টিটা কোণের কট টিটা। টিটা কোণের কি? টিটা, কট টিটা। কথাটা বুঝাতে পারলাম? এদেরকে যদি বিপরীত অনুপাত করি, বিপরীতভাবে লিখি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ট্যান টিটাকে বিপরীত করলে হয় যে কট টিটা, কস টিটাকে বিপরীত করলে অতিভুজ বাই সন্নিহিত বাহু ইকুয়াল টিটা কোণের সেক টিটা। আবার অতিভুজ বাই বিপরীত বাহু লিখলে, অতিভুজ বাই বিপরীত বাহু লিখলে ইকুয়াল হয়ে যাবে টিটা কোণের কোসেক টিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যে কোণ এক্স ও একে যদি আমরা টিটা হিসাবে চিহ্নিত করি, টিটা কোণ হিসাবে,
थीटा कोणेर जे छयटी अनुपात पावा जाय तादेरके आमरा निर्णय करब। এই ছয়টি অনুপাত নির্ণয় করতে গিয়ে প্রথমে আমরা পেলাম যে বিপরীত বাহু বাই অতিভুজ টিটা কোণের সাইন টিটা, সন্নিহিত বাহু বাই অতিভুজ টিটা কোণের কস টিটা, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ পিএম বাই ওএম ইকুয়াল টিটা কোণের ট্যান টিটা। এই তিনটি অনুপাতকে বিপরীত করলে যে তিনটি অনুপাত পাওয়া যায়, যেমন ট্যান টিটা সমান যা পেয়েছিলাম এখানে পিএম বাই ওএম, এটাকে যদি আমি ওএম বাই পিএম অর্থাৎ সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু লিখি তখন হয়ে যায় টিটা কোণের কট টিটা। আবার এই কস টিটার যে অনুপাতটা আমরা পেয়েছি সেটা হলো সন্নিহিত বাহু অতিভুজ, এটাকে যদি আমরা লিখি যে অতিভুজ বাই সন্নিহিত বাহু তখন হয়ে যায় টিটা কোণের সেক টিটা। এবং কস টিটার যে অনুপাতটা আমরা পেয়েছি এখানে বিপরীত বাহু অতিভুজ, এটাকে যদি আমরা বিপরীত করে লিখি অতিভুজ বাই বিপরীত বাহু লিখি তখন হয়ে যায় টিটা কোণের কস টিটা। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা, যে কোন এক্স ও একে আমরা যদি টিটা হিসাবে টিটা কোণ হিসাবে ধরি, এই টিটা কোণ হিসাবে ধরলে যে ছয়টি অনুপাত আমরা পেয়েছি এই ছয়টি অনুপাত নির্ণয় করতে পেরেছি, শিখতে পেরেছি, নিশ্চয়ই শিখতে পেরেছি, ঠিক না? অবশ্যই শিখতে পেরেছি। এই ছয়টি অনুপাত আমরা পেয়ে গেলাম কি কি, সাইন টিটা, কস টিটা, ট্যান টিটা, এই তিনটাকে বিপরীত করলে অপর তিনটি পাওয়া যায় কট টিটা, সেক টিটা এবং কোসেক টিটা। এখন আসি আমরা যে ছয়টি অনুপাত আমরা পেয়েছি এই পয়েন্টের অনুপাতকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্কের নিয়মে আমরা যে ছয়টি অনুপাত পেয়েছি এই ছয়টি অনুপাত ইতিমধ্যে আমরা জেনে গেছি। এবার এই ছয়টি অনুপাত থেকে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারি, যেমন প্রথমে রয়েছে সাইন টিটা ইকুয়াল কি, সাইন টিটা ইকুয়াল ওয়ান বাই কোসেক টিটা। প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা লিখে নেবে এবং বুঝে নেবে, কস টিটা ইকুয়াল কি ওয়ান বাই সেক টিটা, ট্যান টিটা ইকুয়াল কি ওয়ান বাই কট টিটা, তারপর কট টিটা ইকুয়াল কি ওয়ান বাই ট্যান টিটা, অর্থাৎ এই তিনটার বিপরীত আবার, সেক টিটা ইকুয়াল কি ওয়ান বাই কস টিটা, কোসেক টিটা ইকুয়াল কি প্রথম এই ছয়টা সিদ্ধান্ত ওয়ান বাই সাইন টিটা। অর্থাৎ এই চ্যাপ্টারের ত্রিকোণমিতিক অনুপাতে যে ছয়টি অনুপাত আমরা পেয়েছি সেই ছয়টি অনুপাত থেকে আমরা ছয়টা সিদ্ধান্ত পেয়েছি, এগুলিকে ত্রিকোণমিতিক অনুপাতের সাধারণ সূত্র বলা হয়, সাইন টিটা, কস টিটা, ট্যান টিটা, কট টিটা, সেক টিটা এবং কোসেক টিটা। এগুলোর সাথে সাথে কিছু ত্রিকোণমিতিক অবেদাবলী রয়েছে। প্রথম এই ছয়টা সূত্র আমাদের জানলাম, এখানে ছয়টি সূত্রের সাথে এই দুইটি সূত্রের অবেদাবলী আছে, ট্যান টিটা সমান হবে সাইন টিটা বাই কস টিটা, কট টিটা সমান হবে কস টিটা বাই সাইন টিটা। এগুলোর পাশাপাশি কিছু ত্রিকোণমিতিক অবাদাবলী আছে, যে প্রথম অবাদাবলী হলো সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল কি ওয়ান, এটা কিভাবে আসে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল ওয়ান কীভাবে আসে এটাকে প্রমাণ করতে হবে। আমরা আজকে প্রমাণ করব যে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল কি। সাইন স্কোয়ার টিটা সাইন টিটা সমান আমরা কিছুক্ষণ আগে অনুপাতে শিখেছিলাম বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ পিএম বাই ওপি, পিএম বাই কি ওপি হোল স্কোয়ার প্লাস কস টিটা সমান কি জেনেছি আমরা সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ ওএম বাই ওপি হোল স্কোয়ার সমান পিএম স্কোয়ার ইকুয়াল পিএম স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার, ওই যে বর্গটা করলাম এখানে এর উপরে যে বর্গ আছে তার বর্গটা করলাম, বঙ্গলাংশের যোগ করতে হলে বঙ্গলাংশের হরগুলো লসাগু ওপি স্কোয়ার, ওপি স্কোয়ার আমার লসাগু হলো ওপি স্কোয়ার, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ পিএম স্কোয়ার ওয়ান, এটা দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান ওএম স্কোয়ার, ওকে ওএম স্কোয়ার
এখন দেখো ফি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, ফি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, এটা কিভাবে ওয়ান হয়, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই আমরা, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই আমরা বিপরীত বাহুর বর্গ যোগ সন্নিহিত বাহুর বর্গ।